हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा बनाबो एकटु अन्य रकम बाट डिलिशियस मोरक्कन मीट पाई। ए पाईटा जेमन क्रिस्पी तेमनी एटा सुस्वादु। सो चलुन देखे नेई एटा किभाबे बनाबो। आमी देड़ कापेर मतो मयदा निये निएछि। एर मध्ये आमी 1 टेबिल स्पूनेर मतो दिए दिब चीनी, 1 टेबिल स्पूनेर मतो मिल्क पाउडार, 1 टी स्पूनेर मतो ईस्ट दिए दिब, 1/4 टी स्पूनेर मतो बेकिंग पाउडार দিব, 1 টেবিল স্পুনের মতো লেবু অথবা ভিনিগার। আমরা লবণটা দিয়ে দেব। আমরা এখানে লুকওয়ার্ম ওয়াটার নিয়েছি। এখন এটাকে অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো ফর্ম করে নেব। পানি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো তেল। দিয়ে আবারও এটাকে ভালো করে মথে নিতে হবে। দেখেন, এখন ডোটাকে আমরা উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়ে আমরা ঢেকে রেখে দিব ডাবল হওয়ার জন্য। এটা ডাবল হতে থাক আর এর মধ্যে এটার ফিলিংটা আমরা বানিয়ে নেই। পাই ফিলিংটা বানানোর জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব। এর বেশি দেওয়ার দরকার নাই। এখানে তেলটার মধ্যে দিয়ে দিব আমরা 1 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিব 1/2 টি স্পুনের মতো লবণ, একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে 1/2 টি স্পুনের মতো জিঞ্জার গার্লিক পেস্ট। দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো আমরা 1 কাপ কাঁচামরিচ। দেখেন, পেঁয়াজটা আমাদের কিন্তু সফট হয়ে গেছে। এখন এই পেঁয়াজটার মধ্যে আমরা এখানে 1/2 কাপের মতো কিমা নিয়েছি। আমি এখানে গরুর কিমা নিয়েছি, আপনারা অন্য যে কোনো মিট নিতে পারেন। এটা দিয়ে দেবো, মিটটা দিয়ে আমরা এটাকে নেড়ে নেবো। দেখেন, এই কিমাটা থেকে কিন্তু অলরেডি পানি বের হয়েছে। এখন এটাকে আর একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। কিমাটা কিন্তু সাদা সাদা হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দিব এখানে 1 টি স্পুনের মতো ধনিয়া, দিয়ে দিব 1/2 টি স্পুন লাল মরিচ, 1/2 টি স্পুনের মতো ব্ল্যাক পেপার। আপনারা ঝালটা একটু বুঝে দিবেন। এখন এই মশলাগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখেন, সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এটা মশলার সাথে কিন্তু এটা ভালো করে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমরা 1 কাপ পানি দিয়ে দেব, দিয়ে এটাকে একটু বয়ল করে নেব। দেখেন, আমাদের কিমাটা কিন্তু এখন পুরোপুরি রেডি। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে গেছে। এখন এটাকে আমরা ফাইনাল টাচ দিব। 2 টেবিল স্পুন এখানে দিব চিজ স্প্রে। আপনাদের কাছে যে কোনো চিজ থাকলে দিয়ে দিবেন। আমার কাছে চিজ ছিল না, তাই আমি চিজ স্প্রেড দিলাম। এটাকে আমরা ফাইনাল মিশিয়ে নেব। এটাতে একটা ক্রিমি টেক্সচার আসবে আর মরক্কান পাইটার এটাই একটা স্পেশালিটি। দেখেন দর্শক, এটা কিন্তু আমাদের পুরোপুরি ডান। একটু ধনিয়া পাতা দিয়ে লাস্ট শেষবারের মতো একটু নেড়ে চেড়ে দিব। দেখেন কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। দেখেন দর্শক, এটা আমাদের রেডি। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এখানে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিব লেমন জুস। লেমন জুসটা দিয়ে একটু নেড়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখেন, আমাদের ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এটাকে একটু পাঞ্চ করে দিয়ে বাতাসটা বের করে এখন এটাকে আমরা কাউন্টার টপে নিয়ে নেব। নিয়ে হালকা একটু মথে নেব। এটা দেখেন কতটা স্ট্রেচি, দেখেন কতটা সফট আর স্ট্যাচি। এরকম একটা কনসিস্টেন্সি হবে ডোটা। আমরা বেলবো আমাদের রুটিগুলা। ওইখানে আমাকে একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিয়ে ডোটাকে একটু মধে নেব। ডোটা থেকে আমরা দেখেন এরকম লেচি করে নিয়ে এখন এগুলাকে আমরা সমান এখানে ভাগ করে নেব। ডোবলটা কিন্তু একটু বড় বড়ই হবে। একটু তেল দিয়ে একটা এখান থেকে ডো নিয়ে বাকিগুলো আমরা ঢেকে রেখে দেবো যাতে ড্রাই আউট না হয়ে যায়। দেখেন, এখানে আমরা দিয়ে দেবো একটু মেল্টেড বাটার দিয়ে। দেখেন, ডোটাকে হাত দিয়ে আমাদের এটাকে হাত দিয়ে দিয়ে এটাকে সমানভাবে এটাকে আমরা স্প্রেড করে নেব। এটার জন্যই তেলটা দেওয়া, যাতে এটা ইজিলি এই যে লম্বা হয়ে যায়। দেখেন, এখন উপরে দিয়ে দিব হচ্ছে আমাদের মেল্টেড বাটারটা, মিশিয়ে নেব চারিদিকে।
এখন আমি নিয়ে নিয়েছি কর্ন স্টার্চ, এটা উপর থেকে দেখেন এভাবে দিয়ে দেব, দিয়ে এটাকে দেখেন আমরা এভাবে ধরে ফোল্ড করে নেব, একটু দেখে নেবেন। দেব আবার একটু বাটার, বাটারটা দিয়ে একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখন এই পাশটাকে বন্ধ করে দিব, জাস্ট প্রসেসটা আমাদের রিপিট করতে হবে আর কি। এই লেয়ারগুলোর জন্যই কিন্তু আমাদের এই যে পাইটা একটা এই লেয়ারগুলো আসবে, এটা দেওয়ার জন্যই। দেখেন দেখেন এখানে এটাকে মুড়ে একটু দেখে নেবেন, আমি এটা বলে আপনাদের বোঝাতে পারবো না। দেখেন দেখেন আমাদের বলগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। এখন এটার ভিতরে আমরা স্টাফিংগুলো ভরে নেব, জাস্ট একটু পাঞ্চ করে দেব, আবার একটু বাটার দিয়ে দেব। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। হালকা হাতে একটু দাবিয়ে এটাকে আমরা একটু ফ্ল্যাট করে দেব, আর বড় করার দরকার নেই, তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো আমাদের যে দেখা যাচ্ছে এই লেয়ারগুলো কিন্তু দেখা যাবে না। জাস্ট এখন আমরা আমাদের পুরগুলো দিয়ে দিব। ফিলিংটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 টেবিল স্পুনের মতো নিয়ে এটাকে আমরা মুড়ে দিব। একটু দেখে নেন, দেখেন জাস্ট একটু ফ্ল্যাটেন করে দেব। দেখেন আমাদের কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটু পাঞ্চ করে দিব, হালকা, খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা একটু পাঞ্চ করে দিয়ে উপরে আমরা বাটারটা একটু দিয়ে, এখন এটাকে আমরা চুলাতে দিয়ে বেক করে নেব 40 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে। আর আপনারা যদি ওভেনে করতে চান তাহলে 200 ডিগ্রিতে দিয়ে 20 মিনিটের জন্য দিয়ে দেব। 40 মিনিটস হয়ে গেছে, এখন আমরা একটু চুলাটা খুলে দেখি কী অবস্থা আমাদের মিট পাইগুলার। ওফ, দেখেন এটা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা নামিয়ে নেব। এটার ক্রাস্টটা একটু দেখেন, শব্দ পাচ্ছেন, এরকম হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, যদিও গরম, দেখেন দুই পাশটাই কত সুন্দর হয়েছে। দেখেন শব্দটা যা শুনেন, আমি আশা করবো আপনারা এটা ট্রাই করবেন, ট্রাই করে আপনাদের অনুভূতি আমাকে ফেসবুকে জানাতে পারেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন রেসিপি নিয়ে আমার খুব শীঘ্রই দেখা হবে, ততক্ষণ কিন্তু ভালো থাকবেন, সেফ থাকবেন।